ঢালিউড অভিনেত্রী পরিমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনের কারণে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার গুলশান বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার গোলাম সাকলাইনকে বাধ্যতামূলক অবসর প্রদানের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ডিবির গুলশান বিভাগে যখন ছিলেন তখন নায়িকা পরিমণির সঙ্গে দেখা হয় গোলাম সাকলাইনের। দেখা থেকে শুরু হয় যোগাযোগ, এরপর ধীরে ধীরে সাকলাইনের সঙ্গে সম্পর্ক তৈরি হয় পরিমণির। এক পর্যায়ে পরিমণির বাসায় নিয়মিত রাত যাপন করতে শুরু করেন সাকলাইন। এমনকি রাজারবাগ মধুমতি পুলিশ অফিসার্স কোয়ার্টার্সে সাকলাইনের বাসায় যান নায়িকা। সেখানে প্রায় 17 ঘন্টা অবস্থান করে রাত 1:30টায় পরিমণি বাসা থেকে বেরিয়ে আসেন। পুলিশের তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। সেখানে বলা হয়েছে সাকলাইনের সঙ্গে পরিমণির অবৈধ সম্পর্ক ছিল, সেই জেরে চাকরি হারাচ্ছেন অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সাকলাইন। তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে বাংলাদেশ কর্মকমিশনের মতামত চেয়েছে তারা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পিএসসিকে দেওয়া চিঠিতে বলা হয়েছে তদন্তে উঠে এসেছে পরিমণির সঙ্গে সাকলাইনের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্ক ছিল। সাকলাইন পরিমণির বাসায় গিয়ে থাকতেন, আর সাকলাইনের স্ত্রী তার সরকারি বাসায় না থাকায় পরিমণি সেখানে গিয়ে রাতে থাকতেন। পুলিশ অধিদপ্তরের এলআইসি শাখা থেকে পাওয়া সাকলাইনের মোবাইল সিডিআর বিস্তারিত কল রেকর্ড প্রতিবেদন বিশ্লেষণ করে তদন্তকারীরা দেখেছেন 2021 সালের 4 জুলাই থেকে পরের 1 মাসে সাকলাইন বিভিন্ন সময়ে নায়িকা পরিমণির বাসায় অবস্থান করেন। নায়িকা পরিমণির মোবাইলের ফরেন্সিক প্রতিবেদন পর্যালোচনায় তদন্তকারীরা দেখেছেন পরিমণির সঙ্গে সাকলাইনের কথোপকথন চলত, তা সাধারণ পরিচিতি বা পেশাগত প্রয়োজনে স্থাপিত কোনো সম্পর্ক নয়, বরং অনৈতিক প্রেমের সম্পর্ক। কবির চৌধুরী জয়, মাই টিভি অনলাইন।